তোমার কই যার ফাটাটা অত বড় কে? হ্যাঁ, তুমি কোন সাহসে আবার এই বাড়িতে এসো? আপা হইছে কি, তখন তো আমি সোয়ান ভাই খোঁজ নিতেই আসিছিলাম, আপনি আমার ভুল বুঝিছেন। কার এত বড় বুকের পাতা যে আমার বান্ধবী জানার পর তো দাবরানি দে, আমার নাম কো, নাম কো? তামান্না উকিল। তামান্না উকিল সেটা আবার কিডা? আমি একটা সচ্ছল ইডুসেন ছিলাম, আমি কি আসি আমার মুখটা নিষ্পাপের মতো, আমি কি করব? তো নিষ্পাপকে এক থাপ পরে ছুটটা দেব। হ্যাঁ, কত বড় সাহস, একটা বার চিন্তা করছস তুই যে তোর ম্যাডাম রে? ম্যাডাম একটা কথা কম না, মানে হয়েছে কি, মানে বিষয় দেশে আমরা দুজনেই তো খেলাম, তো মনে হয় খাওয়া দাওয়ার একটা বিষয় আছে না? এই ঠিক আছে, এইটাই কইতেছিলাম যাতে গ্যাপ রেখেই আমরা বসি, কেন না কাছাকাছি বসা থাকুন, ঠিক হবে না? আমি দুজনে উত্তেজনা আছি, বলছিলাম যে যত কিছু খান না, আমিও কিছু খাই না, তাহলে কি আমি হোটেল দিয়ে ওই আমি প্রিয় নুডলস নিয়ে আমি ওটা হোট করে টান দিয়ে খাই। আমি কিন্তু তো কয়ে দিচ্ছি তুই আমার পিছন পিছন আসবি না। স্যার মেসেজের হুকুম আছে আপনার পিছে পিছে থাকার। স্যার মেসেজের হুকুম আছে আপনার পিছে পিছে থাকার? আমি কিন্তু রাগে গেলে পরে বুলেট আমার বডিগার্ড জব্বর ব্যাপার তো তো কবে থেকে আমদানি হলো? যেদিন থেকে বড় আপা পাবনা চলে গেছে পড়াশোনা করার জন্য সেদিন। ও তো কি কথা কবে পারে নাকি? পরীক্ষা করে দেখ। এ আপনি কিটা, আপনার নাম কি, বাড়ি কোনে, এর আগে কি কি করছেন কোন তো? আমি কথা বলি কম, কাজ করি বেশি। ইরি শুনা, এর সাথে কত কথা সাদা আমার মিটে গেছে। আচ্ছা বাদ দেওয়ার কথা, তুই আগে ক যে সারা গেরাম কিসের জন্য আমার খুঁজে বেড়াচ্ছিস? তুই দেখি তো কিছুই জানিস নে, সোহান ভাই তো সারা পাইছে। কি করছিস? সারা পেয়েছে কবে? গতকাল। ও খুবই ভালো কথা, তো এত তাড়াতাড়ি জেলখানার থেকে কি করে সারা পাইছে? আরে তো কাল রাতে কইলাম না, সোহান ভাইয়ের এক মামাতো বোন আসিছে, তার কারণে মনে সোহান ভাই সারা পাইছে। কিন্তু সমস্যা তো এখন অন্যখানে, সোহান ভাই তো আবার খুঁজে পাওয়া যাচ্ছে না। কি করছিস, খুঁজে পাওয়া যাচ্ছে না? আচ্ছা তার ওই মামাতো বোন কি ম্যারিড না আনম্যারিড?
মনে হয় অবিবাহিত। তোর কি হিংসা আছে নাকি? যদি বাইর হয়ে আবার বদুল ভাইয়ের সাথে কোনো ঝামেলায় জড়াই পড়ে তাহলে পরে তো যেই নাও সেই কদই হয়ে যাবি নি। তুই কোনো চিন্তা করিস না, সেটা আমি দেখবানে। কিন্তু আমগর এখন যেটা করা লাগবে সেটা হচ্ছে তার ওই মামাতো বোনের উপর একেবারে কড়া নজর রাখা লাগবে, আর সেই সাথে সয়ন ভাইয়েরও খুঁজে বের করা লাগবে, বুঝতে পারছিস? আচ্ছা শোন, আমি না কওয়া পর্যন্ত তুই কিন্তু তোর খালার বাড়ি যাবি না। আরে কি করছিস তুই, তুই যখন আমাকে সাহস দিতেছিস তখন গ্রাম ছেড়ে কোনো পাশ যাবো না। সেটা আমি জানি। আচ্ছা চল এখন দোল চত্বরে যাই। বুঝলাম না কি প্রাইভেট কথা। না প্রাইভেট কথা মোর ওই রাইতেই কওয়া লাগে, দিনে দিনে কইলেও চলতে। কিন্তু মুই ওই রাইতে কইতেছি এর ফিরনে যে মুই এখন যে কথাজ্ঞ কমু পাই টু পাই ইন টু পাই টুল্লুত করিয়া কানের মধ্যে হান্দাই রাহা লাগবে আর কথাজ্ঞ মাথায় গুরন লাগবে যে মুই কথাজ্ঞ কইলাম কি। এক মিনিট দেখি বদলাটা ফিরে লই টুল্লুত করিয়া কথাটা যে কইবেন কান্দা একটু পরিষ্কার হয়ে যেন। এই এবার কর, মুই কোনো নগদে বিশ্বাস বাইরে সেটা তো সমস্যা হইবে না। আপনার সমস্যাটা কি সেটা আমার আপনি একটু খুললা কন একটু মেললা ধরেন আমার সামনে, তাইলে আমার বসতে একটু সুবিধা হবে। হেকসেন তো একটু টুল্লুত করিয়ে আর অর্থ জানেন না কিছু না, খালি কইয়া হালান টুল্লুত করিয়া শোনেন। আপনার লোক যদি কেউ কোনো ধরনের ঝামেলা হয় আপনি খালি কইয়ে দেবেন আপনার এই কেস আমি বিনে পয়সায় লড়বো, এটা কোনো বিষয় উকিল না আমি। আর আমি যদিও ফেল মারি ম্যাডাম হাসান হ্যারে দিয়ে এমন একটা ফাঁসান ফাঁসামু অর্থ নির্ঘাত 14 বছর জেলেবে জামিন পাবে না কোনো দিন। মুই কোনো কেসের দ্বারা খোঁজ দেয় নাই আপনার দ্বারে। আসল কথা মুই একটা কেউরের মধ্যে হানতে গেছি, কেউটা কি বুঝছেন, মুই একটা লাভ কেসের মধ্যে পেশাই গেছি। ও লাভ কেস মানে প্রেম প্রীতির একটা ব্যাপার স্যাপার, এই তো? না যেহেতু প্রেম প্রীতির একটা ব্যাপার স্যাপার আপনি প্রেমের মধ্যে ঢুকেই পড়ছেন, বেদরকাদের মধ্যে হান্দাই দিয়েছেন পাওয়া হান তার উড়াইতে পারবেন না, কি হবেন? সমস্যা নাই, অসুবিধা নাই। প্রেম প্রীতির বিষয়ে আমি আবার এই স্পেশালি পিএইচডি নেওয়া আছে, যত বড় যত কঠিন প্রেমী হোক না কেন, যত আঠালো প্রেমী হোক না কেন, আর কেমনে সুডাইতে আর কেমনে জোড়া লাগাইতে এ সম্পর্কে আমার খুব ভালো জানা আছে। এত কথা হন তো চাই না মুই, পারবেন কি না পারবেন এইটা মোরে জানাইতে। আরে ভাই সেটা তো আর আপনি আমি বলি না যে পারবো না। আচ্ছা মানে কেস স্টার্ট করার আগে কুলু দরকার, মানে ওই মাইয়ের লাগে আপনার কি ধরনের সম্পর্ক আছে কি আছে, আপনি আমার ব্যাপারটা ভুলে যান মনে করেন অসুবিধা নাই, যেটা আছে আমার হাত দিকছে ওটা আছে। আচ্ছা এই যে মাইয়ার যে তিনটা চোখ, এই তিন ওকে তিন গো চোখ হয়ে আপনি জানলেন কেমন তারা? একটা মানুষের প্রথম অবস্থা থাকে দুইটা চোখ, হ্যাঁ এই দুইটা চোখ দিয়ে সে সোজা আসে আর যখনই প্রেম পড়িয়া যায় তখনই একটা চোখ বাজিয়ে যায়, ওইটা হলো প্রেমের চোখ বলে। যাও তাহলে সারা গেলে অল্প কথায় যখন আপনি বুঝতে গেলেন আপনি মরতে সিবাই, তাহলে তো উপকার অবশ্যই আপনি মরে করবেন। বেন্যের সময় যায় মাইকুল্লাকে আপনি কথা কইছেন। ও ফুলি একটা নাম গদে একটা মাথার মধ্যে সেট করিয়ে রাখছেন। আসলে বিষয়টা হয়েছে কি,
প্রেম তো নিজস্ব গতিতে চলিয়া যায়। এখন ওইটা হলে জোয়ার বাটার একটা ব্যাপার আছে, হার্ড ডিস্কের মধ্যে যে নামটা একবার ঢুকছে, চেহারা সহ সুন্দর করিয়া আর মুছতে পারি না, বাইরে পারে না, ঢুকে গেছে আর কি। সমস্যাটা ওই জায়গায়, আর এটা সমাধানও করবে না আপনি। এটা আমারই সমাধান হতে হইবে। ঠিক আছে, তাহলে কেমনে হরমু ভাইজান? এক্সের সহজ, আপনি যে হার্ড ডিস্কের কথা কইলেন না, এই হার্ড ডিস্কের মধ্যে যে ফুলির নামটা আউট করে দেন। নাম আর কি না, মানে ওই বিষয়টা হয়েছে যে ভাই আপনি পারবেন না? না 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 না, পারবো পারবো, অবশ্যই পারবো, এটা কোনো বিষয় না, এটা কোনো সমস্যা নাকি? আপনি যেহেতু কইছেন দেশি ভাই, এটা কোনো সমস্যা না, লাভ কেস, এটা তো কোনো বিষয় না আমার কাছে। বিষয়টা ভাবতে অবাক লাগে যে আপনার মতন একটা মানে এই লেভেলের একটা মানুষের লাগে ওইরকম একটা মাইয়ে যে কথা কয় ভাই, যে মানুষটার ইজলাসে যদি আমাদের কোনো নাম নিতে পারি মনে করেন, তাইলে ওই মাননীয় আদালত মনে করেন বিনে হিসেবে আপনার ফাঁসিও দেখতে পারেন। যদি মোরে ঠগাইয়ে তুই যাও, তোর জীবনটা আমি শেষ করি এলাম। আর হেয়া যদি মুই না পারি, বদরুল ভাইয়ের সাহায্য নেব। কথাটা তুই মনে রাখিস, রাইতে তোর কিছু কইলাম না, একটু গুগু সব দিলাম না, গুগু সব দিমু, গুগু সব খাইয়ে আর টুল্লুত করে গেডুকে যখন ভাঙবি, এই কেলে বুঝবি। আমি তো আর পারবো না, অনেকবার হয়েছে, এখন আমার মাফ করে দাও, আমি রাখলাম। খালি গাছর 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 আসসালামু আলাইকুম চেয়ারম্যান চাচা, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম মা, হ্যাঁ আমি ভালো আছি। তুমি তুমি কে? আমি তো তোমার চিনতে পারলাম না। জি, আমার নাম তামান্না, আমি একজন উকিল। তামান্না? হ্যাঁ, তামান্না উকিল। কিছু ভাবতেছেন আপনি? না 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 মা, কিছু ভাবতেছেন না। কও তোমার কি সমস্যা? কি আর বলেন না, আমি খুব একটা বিপদে পড়ছি। আমার ভাই এই গ্রামে থাকে, সয়ন সয়ন বহুত কষ্ট করে জেলখানাতে ছুটাইছি, কিন্তু অন্ত আমি আমার বাইরে খুঁজে পাইতেছি না। এই বাড়ারে কইছি, এই সারারে কইছি, কত দাঁড়ে দাঁড়ে যে আমি ঘুরা বেড়াইতেছি, কেউ আমার কোনো উপকার করে দিতেছে না। ও নামনে আমার শেষ বড় সামনে যদি আমার বাইরে খুঁজে দেওয়ার ব্যবস্থা করুন। মারে তুমি কোনো চিন্তা করো না, তোমার ভাই ইনশাল্লাহ খুঁজে পাওয়া যাবে। তুমি নিশ্চিন্তে ঘরে চলে যাও, আমি দেখতেছি, আমি দেখতেছি, যাও। আমার লাগি দোয়া করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এই 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 হারামজাদা ভারে ভারে আমারে ভুলের মধ্যে ফালা দেয়, বুঝেছিস? জি দাদা। তুই বুলেটটা ডাক দে, আর তুই মিলে ওরে ওই গাছের সাথে দড়ি দিয়ে কইসে বাঁধ, বুঝেছিস? সারাদিন রোদের মধ্যে এখানে থাকবে। আরে দুইবার ভুল করে তাতে আমি এই শাস্তি দিই? ও তিন তিনবার ভুল করে ফেলেছে, তিনবার ভুল করে ফেলেছে। বাঁধ, ডাক দে বুলেট। এ বুলেট, বুলেট, এ দড়িটা নিয়ে আয় তো। চেয়ারম্যান কাকু, মুজগুলো মিছা কথা কই নেয়, মিছা কথা কই নেয়। আরে তো ও তো উকিলও না মনে হচ্ছে, তারে ব্যারিস্টার বানায়, তার আবার অ্যাসিস্ট্যান্ট বানায়, আমার এখানে পাগল করে ছেড়ে দিছে। এই ওরে বান বান করছি, বান হন নিয়ে বান রোজের মধ্যে বান কেন নিয়ে যা, নিয়ে যা, মুই মিছা কথা কই নাই, নিয়ে যা ওরে, মুই সত্য কথা কইছি। সারা দিন কাকু মুই সত্য কথা এই সমস্ত কথা কই বেড়াচ্ছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আরে কি খবর কবিতা, তুমি হঠাৎ
চাচা সামার ভ্যাকেশনে ছুটি দিয়েছে, সেজন্য গতকাল চলে এসেছি। চাচি কিরম আছেন? আছি রে মা, ভালো আছি। তা কতদিনে ছুটি পাইছো রে মা? অনেক দিনে ছুটি চাচি, মাস খানিকের বেশি। আমি তো দোয়া সবসময় করি, আর এটা তো আমার দায়িত্ব। এক কাজ করো না, দুপুরবেলা আমাদের এখানে খেয়ে যাও। খেয়ে যাবো কিনা জানি না, কিন্তু চাচির সাথে অনেক গল্প করে যাবো। ঠিক আছে, তাহলে তোমরা গল্প করো, আমি বাজার থেকে ঘুরে আসি। আর তার কথা কইস না, সে এই যে ঢাকা শহরে গেছে, তার কোন বন্ধু কবিতা ছাপাবি না কি ছাপাবি সেই জন্য যায় ঢাকা শহরে পড়ে রয়েছে, তার কোনো খবরই নেই। কবিতা হয় নি? চল করে চল তো। তোমার সাথে দেখা হইলে আমার জীবনে প্রত্যেক দিন একটা করে অঘটন ঘটছে, বুঝতে পারছো? আজকের দিনটা হবে আমার জীবনে একেবারে সর্বশ্রেষ্ঠ দিন। আজকে আমি যা করবো সেটাই আমার জন্য মঙ্গল, বুঝতে পারছো? বুলেট, স্বার্থের পিছু টান ছুটছে আজব মানুষের খেলতে চায় তারা, নিজের পায়ে রেখে হাতে হাতে মারামারি, প্রেম নিয়ে টানা টানি করানি যেন ধান্দা। বসে গেলে খেলো বিরাম ছক্কা বাঞ্জা ছক্কা।